প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আমাদের আপু কেন আসলেন, কী জন্য আসলেন, সেটাই তার মুখ থেকে জানবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? মিষ্টি। মিষ্টি, দেখতে তো মাশাআল্লাহ মিষ্টি। তো মিষ্টি আপু থাকেন কোথায়? জীবন অনেক কষ্ট করতেছে মনে হচ্ছে নাকি? অনেকটাই কষ্ট করতেছি ভাই, কষ্ট না করে কি করবো ভাই, ছোট ভাই বোন দুটো দেখার মতো কেউ নাই। আমি আচ্ছা, তো যে বয়সে বিয়ে দিয়ে করে ঘর সংসার করবেন, বয়স কত চলে? আমি চাই না যে কত সহজে জলদি বিয়ে বসে আমি আমার জীবনটা কষ্টে থাকি। এমনি তার একটা জীবন সৎ নয় যারা ভাই কষ্ট সহ্য করছে। এখন আমি নিজেরটা নিজে করে খাই ভাই, আমি সাবার আইসি এখানে আমার ভাই বন্ধুটাকে আমি নিজেরটা নিজেই করে খাই। আর আমি চাই ভাই যে আমার একটা ভালো মনের মানুষ যে আমাকে পছন্দ করে বিয়ে করবো, আমার দায়িত্ব নেবে, সেরকম একটা ভালো মনের মানুষ পেলে তার কাছে ইনশাল্লাহ বিয়ে করবো। আচ্ছা, সে যদি বিবাহিত হয়? বিবাহিত হলে ভাই যে সে যদি আমার দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারে ভাই, তাতে আমার কোনো সমস্যা নেই। তো স্বামী সংসার করতে পারবেন তো? হ্যাঁ ইনশাল্লাহ করতে পারবো। তো স্বামী সংসার গেলে তো মনে করেন পরে ঘরে গেলে সবার সাথে মানায় চলতে হয়, যা গেলে শ্বশুর শাশুড়ি থাকে, আত্মীয় স্বজন থাকে, সবার সাথে মানায় নিজেকে গুছায় পরিপাটি করে চলতে পারবেন? হ্যাঁ ভাই ইনশাল্লাহ পারবো। আচ্ছা, কোনো সমস্যা তো হবে না, কারণ আপনি তো কষ্ট করে বড় হচ্ছেন, ঠিক না? আপনি তো বুঝেন কষ্ট করে বড় হয়েছে ভাই। মা মারা যাবার পরে ভাই বাবা সৎমা বিয়ে করছিল, সৎমা অনেক কষ্ট দিত ভাই। আমার যেহেতু কাজকাম করে অনেক অত্যাচার সহ্য করে এখন ভাই নিজের কাজ যেহেতু নিজে করি, সেজন্য আমি সাবার আইসি ভাই, এখানে আমার নিজের কাজ নিজে করে ভাই বিয়েটাকে নিয়ে চলি। আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? দর্শক, আপনারা যদি আপুটির সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01963105204। আমি নাম্বারটা আবারও বলছি 01963105204। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয় দিয়ে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তা শুনে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।